আজকে একটা কথা বলতে চাই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন বাংলাদেশ চ্যালেঞ্জ আজকের দিনে এই সময় শীতের সিজনে কারো কাছে কিন্তু টিয়া পাখির বাচ্চা নেই আমার কাছে আছে মাত্র দুই দিন আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে আসলে টিয়া পাখির বাচ্চার দামটা আসলে কেমন সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি বলবো এবং পাখিগুলোর পুরো বিস্তারিত জেনে তারপরে কিন্তু আমাকে আপনারা ফোন দিবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা থাকে হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক ট্রু মাই ইউটিউব চ্যানেল বার্ড লাইকস নিউ আপডেট আলাইকুম এটা কিন্তু সবুজ এবং আমার ঘাড়ে যে টিয়াটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাই যে আমার ঘাড়ে যে টিয়াটা রয়েছে এই টিয়াটা কিন্তু এই টিয়া এটা কিন্তু বাচ্চা আর এটার বয়স কিন্তু চল্লিশ দিন এবং এটা কিন্তু হ্যান্ড ফিটিং করে থাকে যে কেউ চাইলে এই পাখিগুলো পোষ মানাইতে পারবেন আমার মতন ঘাড়ের ভিতরে রেখে কিন্তু পালন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাই না তো যাদের এই পাখিগুলো নেওয়া খুব জরুরি এবং নিতে ইচ্ছুক তারা নিশ্চয়ই আমাকে ফোন দিবেন পাখিগুলোর দাম রাখতেছি মাত্র পাঁচ হাজার টাকা পিস আপনারা বলবেন ভাই পাঁচ হাজার টাকা কি দুইটা পাখির দাম আসলে দুইটা না একটা পাখির দাম পাঁচ হাজার টাকা কারণ এই শীতের সিজনে বাংলাদেশ চ্যানেলস আমার কাছে ছাড়া কারো কাছে কিন্তু টিয়া পাখির বাচ্চা নেই আর সিজনের সময় আমি আপনাদেরকে কম টাকায় বাচ্চা দিতে পারবো ঠিক আছে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন তো যাদের যাদের নেওয়ার ইচ্ছুক মনে করেন পাখি আছে মাত্র দুইটা অনেকগুলো আছে তা কিন্তু নয় যারা আগে ফোন দিবেন পাখিগুলো তার আর স্ক্রিনের নাম্বারটি দিয়ে দিব আমি লাস্টে সবাই একটু অপেক্ষায় থাকুন এবং এই পাখিগুলো আপনারা কিন্তু চাইলে কথা বলা শেখাইতে পারবেন এবং আপনার কিন্তু ঘাড়ে থাকবে টেম থাকবে কামড়াবে না এটা কিন্তু বাচ্চা পাখি হোম ব্রিডের বাচ্চা এটা কিন্তু বাসায় বাচ্চা কাটানো পাখি এই যে দেখতে পাচ্ছেন দুইটা হেলদি ফুল এখনও গলার থেকে পশম ওঠে নাই মাথার দিক থেকে আর নেচটা কোনো রকম উঠছে কিন্তু উঠতে পারে না গলা এখনও পশম ওঠে নাই পশম ওঠা অনেকগুলো গলা এবং পিঠ বাকি আছে তো পাখিগুলো কিন্তু নিজে নিজে খাইতেও পারে না পাখিগুলোকে হ্যান্ড ফিটিং করে দিয়ে হয় গালে তুলে খাবার খাওয়াই দিয়ে হয় আর যে কেউ কিন্তু পাখি অর্ডার করতে হলে আমার বিকাশে কিন্তু আগে আপনাদেরকে টাকা দিতে হবে ঠিক আছে আর আপনারা যদি যে কোনো জেলার থেকে যদি আমাদের যশোর জেলা আসতে পারেন আমার লোকেশন যশোর জেলা তাহলে এক টাকাও দেওয়া লাগবে না সরাসরি পাখি দেখে শুনে তারপরে টাকা দিয়ে কিন্তু নিতে পারবেন আর যদি আপনারা যে কোনো জেলাতে হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে হোম ডেলিভারি হবে না যে কোনো জেলা পর্যায়ে পাঠানো যাবে জেলা পর্যায়ে থেকে রিসিভ করতে হবে এটা বাস কাউন্টারের মাধ্যমে মানে বাস পরিবহনের সাহায্যে আমরা পাঠাই যে কোনো জেলাতে পাঠানো যাবে সারা বাংলাদেশের ভিতরে হলে যে কোনো জেলাতে পাঠানো যাবে সেক্ষেত্রে পাখি পাঠানো খরচ দিয়ে এবং পাখির দাম দিলে আটচল্লিশ ঘন্টার ভিতরে যে কোনো জেলাতে আমরা কিন্তু পাঠাইতে পারবো ইনশাল্লাহ আপনারা যদি আমার রেগুলার ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারেন অনেকে আছে অনলাইনে কিন্তু টাকা নিয়ে পাখি দেয় না সেসব ভুল জায়গা থেকে আপনারা একটু বিরত থাকবেন বা সেসব জায়গা থেকে একটু দূরে থাকবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন নিশ্চয়ই আমার সাথে সরাসরি কথা বলে এগুলো বিস্তারিত জেনে নেবেন আর আজকের পাখি দুইটা কেমন লাগলো এবং নিতে চাইলে আগে পাখির তারিখটা ঠিক রাখতে হবে ঠিক আছে আজকে কবে সারলাম ভিডিওটা সেটা দেখে ঠিক রেখে আমাকে ফোন দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম